নমস্কার। এক সময়ের মমতা ব্যানার্জির পরেই যিনি তৃণমূলের অন্যতম প্রধান ছিলেন, সেই মুকুল রায় বর্তমানে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন। মুকুল রায় তৃণমূল ছাড়ার পর একে একে বহু নেতাকর্মীরা দলবদল করেন। শুধু তাই নয়, মুকুল রায় বারেবারে দাবি করে আসছেন অনেক তৃণমূলের নেতারা তার সাথে যোগাযোগে রয়েছেন। গত লোকসভা নির্বাচনে মুকুল ঘনিষ্ঠ অনেকেই এরাজ্য থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং বেশিরভাগই বর্তমানে সাংসদ। বিজেপিতে মুকুল রায় ভালো পদ পাওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে জল্পনা চলছিল তৃণমূলের ভাঙন নিয়ে। ইতিমধ্যেই অনেক নেতা নেতৃত্ব বিধায়ক নাকি মুকুল রায়ের সঙ্গে যোগাযোগে রয়েছেন এবং তারা যে কোনো সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে পারেন বলে জল্পনা। আর এরই মধ্যে প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় আসছেন। মুকুল রায় সর্বভারতীয় সহসভাপতি হওয়ার পর এই প্রথমবার বেশ কিছু নেতাদের দলে যোগদান করাতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচনে মুকুল রায় বড় ভূমিকা নিয়েছিলেন এবং বড় ঝটকা দিয়েছিলেন শাসক দল তৃণমূলকে। খোদ অমিত শাহ তখন বাংলায় এসে স্বীকার করেছিলেন বাংলায় ভালো ফলের জন্য অন্যতম কাণ্ডারী মুকুল রায়। আর এবার মুকুল রায় চাইবে বাংলায় অমিত শাহ আসলে বেশ কিছু তৃণমূল নেতা নেতৃত্বকে বিজেপিতে যোগদান করিয়ে অমিত শাহকে ভালো উপহার তুলে দিতে। সম্প্রতি বেশ কিছুদিন মুকুল রায় নিষ্ক্রিয় ছিলেন রাজ্য রাজনীতিতে এবং জল্পনা উঠেছিল তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চলেছেন, কিন্তু তার হয়ে ওঠা সম্ভব হয়নি। বরঞ্চ মুকুল রায়কে বিজেপির সর্বভারতীয় স্তরে বড় পদ দেওয়া হয়েছে। তাই এবার জল্পনা অতিমাত্রায় ছড়িয়েছে যে এই ভালো পদ পাওয়ার দৌলতে বেশ কিছু হেভিওয়েট নেতা ও বিধায়কদের মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করাতে চলেছেন। তৃণমূল স্তরে বহু নেতা বিধায়করা মুকুল রায় ঘনিষ্ঠ বলে খবর এবং সূত্রের খবর অনেকেই মুকুল রায়ের সাথে যোগাযোগ রাখছেন। জানা গিয়েছে মুকুল রায় একটি তালিকা তৈরি করেছেন, সেই তালিকাতে বেশ কিছু হেভিওয়েট নেতাদের নাম আছে যারা দল পরিবর্তন করে বিজেপিতে আসতে পারেন। বিজেপির তরফ থেকে বারেবারে দাবি করা হচ্ছে যে বেশ কিছু তৃণমূলের হেভিওয়েট নেতা বিধায়করা খুব শীঘ্রই মুকুলের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে চলেছেন এবং এর ফলে বড়সড় ধাক্কা খেতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনকি মুকুল পুত্র শুভ্রাংশু রায় নিজেই বলেছিলেন অনেকেই বিজেপিতে আসার জন্য পা বাড়িয়ে রেখেছে, তবে সঠিক সময়ে সবাইকে দলে নেওয়া হবে। মুকুল পুত্র এটাও জানিয়েছিলেন যে এমনটাও হতে পারে যে ভোটের আগেই সরকারের প্রতি অনাস্থা ডাকতে হতে পারে। যাই হোক, এবার পুজোর আগেই অমিত শাহ বাংলায় আসছেন এবং তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন। তার আগেই বড়সড় চমক দিতে প্রস্তুত থাকতে পারে বঙ্গ বিজেপি। এখন দেখার বিষয় মুকুল ম্যাজিক কতটা কাজ করতে পারে, নাকি মুকুল ম্যাজিক আগের মতন সফল হবে না, সবই জানা যাবে সময়ের সাথে সাথে।